14টা অঞ্চলে ভোকাত্তা করে দেব। আর এই যে সাতাঙ্গাবাড়ির গুন্ডাগুলা না, এগুলোকে আমার থেকে বেশি কেউ চিনে না। এরা এরা নারকেল গাছে উঠে গেছিল 10ই নভেম্বরের পরে, সিপিএম এর গুতার নারকেল গাছে উঠে গেছিল, আমি এসে নারকেল গাছ থেকে নামিয়েছি। আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের, আমাদের প্রধানমন্ত্রী সকলের এটাই হওয়া উচিত। পশ্চিমবঙ্গে এর অভাব আছে, অভাব আছে, নইলে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসের অনুষ্ঠানে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ জয় শ্রীরাম শুনে বলছেন আমাকে অপমান করা হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরামের মতো পবিত্র শব্দ হতে পারে না। নিশ্চয় ভগবান রামচন্দ্র মহারাজ তিনি সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যের পূজারী, আমরা ভগবান হিসেবে মানি, রামনবমী পালন করি, তিনি দেবী দুর্গার পূজা করেছিলেন। কিন্তু একটা বৃহৎ অর্থ আছে, রামরাজ্য মানে কি বলা হয়। রামরাজ্য মানে শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সুশাসন। আপনি দেখবেন অন্য ধর্মের লোক বলে যে আমরা তো রামরাজ্য চাই। রামরাজ্য মানে কি, সবাই দুবেলা খেতে পাবে, সবার বাড়িতে পাকা ছাদ থাকবে, বেকারদের হাতে কাজ থাকবে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ সুখে থাকবে, মানুষ মিলেমিশে থাকবে, এরই নাম হচ্ছে রামরাজ্য। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনলেই রেগে যাচ্ছেন, আর ওনার ভাইপো তোলাবাজ বললেই লেগে যাচ্ছে, সমস্যা এই জায়গায় হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টিতে আপনাদের বন্ধু আত্মীয়, কারো ছেলে, কারো ভাই, কারো দাদা শুভেন্দু অধিকারী গেল কেন? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি অপমানিত হয়েছি, দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে সমস্ত মন্ত্রী নেতারা হচ্ছে ল্যাম্প পোস্ট, আর একটাই পোস্ট, একটাই পোস্ট। তিনি যা ভাবিবেন সকালবেলা উঠিয়া সারাদিন সকলকে তাহা মানিয়া চলিতে হইবে, আর আমার মেরুদণ্ডটা সোজা শক্ত, আমি এটা মানিতে পারিব না। তাই তৃণমূল কংগ্রেস যখন কোম্পানি হইয়া গেল তখন আমি কর্মচারী হইতে রাজি হইলাম না, আমি তখন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লিখাইলাম। আর ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা অমিত শাহজি মেদিনীপুর বিপ্লবের পূর্ণ মাটিতে এসে আমাকে 1 লক্ষ লোকের উপস্থিতিতে পার্টিতে গ্রহণ করলেন, এর থেকে বড় পরম প্রাপ্তি আর হতে পারে না। ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আপনারা আগে কি দেখেছেন, আপনারা দেখেছেন লকডাউনের 4 চুরি, আমফানের 3 চুরি, শুধু 3 চুরি নয়, মোদীজি টাকা দিয়ে গেছিল, গরু নাই ঘরে 30,000 টাকা করে নিয়েছে গরুর নাম করে, পানের বরজ নাই কাকির ঘরে, পিসির ঘরে, জেঠির ঘরে পানের বরজে 6,000 করে টাকা নিয়েছে, 20,000 করে নিয়েছে, পরে যখন টান ধরেছিলেন আপনারা 5,000 টাকা করে দিয়েছে, টান ধরেছিলেন। এই সব হিসাব নিতে হবে। লকডাউনে 4 চোর, আমফানে 3 চোর, মোদিজির পাঠানোর করোনার টিকাও চুরি করেছে। করোনার টিকা আপনারা কেউ পেয়েছেন? করোনার টিকা পাননি, আমিও পাইনি, আমাদের কেউ পাইনি। স্বাস্থ্যকর্মী বর্ধমান পূর্ব বর্ধমানে 15 জন স্বাস্থ্যকর্মী টিকা চুরি করে 2 এমএলএ 1 এক্স এমএলএ নিয়েছে। আমার বাড়ির কাছে পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান নার্সের 2 টিকা নিয়ে সে আর তার স্ত্রী ফুড়ে নিয়েছে। আর গতকাল হুগলির পরশুরাতে গিয়ে এদের নেত্রী বিজেপির স্লোগান চুরি করেছে। আমি 24শে ডিসেম্বর বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কালকে গিয়ে নকল করছে, হবে না কিছু, খাটে উঠে গেছে,
এখন কৃষ্ণ হরে হরে বললে হবে না, এখন একমাত্র শব্দ বলতে হবে হরি বল হরি বল হরি বল, আর উপায় নেই। নৌকা ফুটা হয়ে গেছে, জল ঢুকছে, মাচানোর কোন উপায় নেই, আর উপায় নেই। আমি বলেছিলাম কি, ওই যে তোলাবাজ ভাইপোর কার্টুন বলেছিলাম, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, হাতে সোনার মাকড়ি, গলায় গরুর যে পাঘা তার মতো হার, দশটা আঙুলে চোদ্দটা আংটি, দুটা তিনটা করে 1.5 লাখ টাকা করে দামের আইফোন, আর ছোট লিডার হলে স্কর্পিও, বড় লিডার হলে ফরচুনা, পায়ে 8 লক্ষ টাকা দামে 8,000 টাকা থেকে 20,000 টাকা দামের লোটো জুতা। আমি তো চটি করে এসেছিলাম, ছেড়ে গেল, আপনাদের 50 জনের জুতা ছেড়েছে। সমীরণের একটা জুতা দিল, আমি বললাম ভাই তোর পায়ে যদি একটা পেরে কাঁটা ফুটে যায়, বলছে আপনার জন্য কাঁটা কেন, জীবন দিতে রাজি আছে। আমি তার জুতাটা পরে পরে এলাম, এটা হাওয়াই চটি জোগাড় করা গেছে, এটা পরে ভগবানপুরে যেতে হবে, সেখানে বিজেপির বড় সভা আছে। আমি আপনাদের বলছি যে মাননীয়া এসেছিলেন তেখালিতে, সেটা কার সভা হয়েছিল, সেটা হায়দ্রাবাদে একটা পার্টি আছে, নাম বলবো না, ওই পার্টির সভা হয়েছিল, নন্দীগ্রামের জনগণের সভা হয়নি। তাতে পুনর মনে পড়ে কবে জানেন, নন্দীগ্রামকে প্রতি 5 বছর অন্তর অন্তর, লাস্ট এসেছিল কবে 2015 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে, আবার ভোট এসেছে, আবার ভোট এসেছে, তাই তিনি এসেছেন। আর প্রথমে বলল কে দাঁড়াবে, তারপরে বলল ভাবছি, আচ্ছা আমি দাঁড়ালে কেমন হয়, সবাই হাততালি দিয়ে উঠলো, 5 তলা বা 5-6 তলা করে পাকা বাড়ি করেছে যারা নন্দীগ্রামে, ঝেড়ে জনগণের টাকা ঝেড়ে, তারা হাততালি করে উঠলো, হাততালি করে মেরে উঠলো, ভাবলো যে হাততালি মেরে দিয়েছে মানে ভোট পড়ে গেছে সব মেশিনে, বললো আচ্ছা আমি দাঁড়াবো। তারপরে খানিকক্ষণ ভাবলো যে জিতা যাবে তো, অঙ্ক কষলো এদিকে কত ওদিকে কত, কিছু জানে না হিসাব, লাস্টে বললো আমি কিন্তু দুটোই জায়গায় দাঁড়াবো, আমার বড় বোন হচ্ছে ভবানীপুর, মেজ বোন হচ্ছে নন্দীগ্রাম, এবারে কিছুদিন পরে বলবে সেজ বোন হচ্ছে ডংচুর, আর ছোট বোন হচ্ছে কে বালি, আরো কিছু বলতে পারে, আজকে আমরা বেসুর প্রবীর ঘোষাল উত্তরপাড়া, কত অসংখ্য বোন হয়ে যাবে, তাতে আমাদের অসুবিধা নেই। দুটা জায়গায় দাঁড়াচ্ছেন কেন আপনি, আমি তো বললাম আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে নন্দীগ্রামে, আমরা প্রস্তুত বিজেপি কর্মীরা, আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য, তিনটা অঞ্চলে কিছু ভোট পাবে, আমার কাছে অঙ্ক আছে, 14টা অঞ্চলে ভোকাট্টা করে দেব, আর এই যে সাতাঙ্গাবাড়ির গুন্ডাগুলো না, এগুলোকে আমার থেকে বেশি কেউ চিনে না, নারকেল গাছে উঠে গেছিল 10ই নভেম্বরের পরে, সিপিএম এর গুতায় নারকেল গাছে উঠে গেছিল, আমি এসে নারকেল গাছ থেকে নামিয়েছি, এই লোকগুলো আমি ভালো চিনি, নির্বাচন কমিশন আর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর সিআরপিএফ এর পাঠাবে এবারে নির্বাচনে, বড় বড় ডান্ডা নিয়ে আসবে, নিজের ভোট নিজে দেবেন, পদ্মপুরে ভোট দিবেন, আর আমার তো আমরা কেউ কোম্পানির কর্মচারী নয়, উনার উনি এবং উনার ভাইপো মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারেন তুমি সহসভাপতি, তুমি সম্পাদক, তুমি এমপি, তুমি এমএলএ, তুমি স্কুল কমিটি, তুমি কলেজ কমিটি, তুমি অমুক কমিটি, সব বলে দিতে পারেন, উনাদের কোম্পানি বিজেপি কোম্পানি নয়, বিজেপি প্রার্থী অন্যভাবে হয়, কে প্রার্থী হবে আমার জানার দরকার নেই, আমি এখানে 4 লড়েছি লোকসভা, আমার সঙ্গে তখন আমাকে কেউ চেনে না, একটা যুবক আমি সাধারণ, আমার সঙ্গে বামফ্রন্টের ডিফারেন্স ছিল মাত্র 5,004 সালে, আমি 9 সালে জিতেছি, এখানে আমার লিড ছিল প্রায় 90,000, আমি 14 সালে জিতেছি, এখানে লিড ছিল 85,000, 16তে আমি জিতেছি, এখানে আমার লিড ছিল 82,000-এর বেশি, মাটিটা আমি চিনি, আমি দায়িত্ব নিচ্ছি, কাঁধে আমার দায়িত্ব, পদ্মফুল যার জিতবে সে, আর মাননীয় নেত্রী
আপনাকে দুটো জায়গায় দাঁড়ানোর দরকার নেই, নন্দীগ্রামে দাঁড়ান, জলটা আপনাকে মাপুন। আপনি টিম বানাচ্ছেন, একে পাঠাবেন ওকে পাঠাবেন, কোনো লাভ হবে না। শিকড় গভীরে, শিকড় গভীরে, কি করে হারাতে হয় জানি, মানুষকে নিয়ে হারাবো। আপনারা এই চোরদের বিদায় দিন, আর একটা স্কিমও এদের নয়, সব ধপবাজি। 9.5 বছরে কোনোদিন সরকার এসছে ঘরে? তাই বলছে এখন জমের দুয়ারে সরকার, তাও বলছে ফর্ম ফিল আপ করতে 50 টাকা করে নিয়ে নিচ্ছে, টাকা না নিলে এদের কোনো ব্যাপার নেই। পদশ্রী নারকেল ফাটিয়েছে, ওটা 2.5 লাখের টাকা, এখন বলছে 5 লাখ টাকার কম টেন্ডার করতে, এটা হচ্ছে 15th ফিনান্সের টাকা, সব দিল্লির টাকা। 100 দিনের টাকা চোর, স্বাস্থ্যসাথী ভুয়া। 3.5 কোটি লোকের স্বাস্থ্যসাথী ছিল, কেউ পায়নি একটা, কোন লোক পায়নি, কোন নার্সিংহোমে কার দেখলে বলে বেড নেই। আর এখন এদের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মিটিং ডেকে সব হসপিটাল নার্সিংহোমকে বলছে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করতে হবে, তাই 3 মাস বাবু ফেরাবে না, কেউ 3টা মাস উতরে দে, কোনোভাবে উতরে দে, উতরানোর কোন সুযোগ নেই। হরর মহাদেব, হরর মহাদেব, এবারে আর উতরানো হবে, উতরানো হবে না। এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করুন, আমি কাজ শুরু করে দিয়েছি। বালু মাটি শুভেন্দু, লাল মাটি দিলীপ ঘোষ একসঙ্গে নেমে গেছে, একদম পরিষ্কার করব, আমরা জিতব, আমরা জিতব, চিন্তার কিছু নাই। এ তো সবে শুরু হলো, গ্রামে কি বলে বলুন তো, আগুয়া চিরা হলো, লাঙল দিয়ে ট্রাক্টর দিয়ে মাটিকে কর্ষণ করে দেওয়া হলো, এরপরে বীজ বোনা হবে ভোট ঘোষণার সাথে সাথে, তারপরে তলা রেডি হয়ে যাবে, ব্যান্ড রেডি হয়ে যাবে, তারপরে পুঁতবো, কাউন্টিং এর দিন ফসল তুলে ঘরে আনব। দিল্লিতে তার, কলকাতা তার, দুটো জায়গায় একই সরকার হবে, চাকরি পেতে গেলে টাকা দিতে হবে না, প্রধানমন্ত্রী বাড়িয়ে দিবে, আর তুমি বলবে বাংলা আবাস যোজনা, বলবে 20,000 টাকা মাল দাও, আবার বললে বলে যে অ্যাকাউন্টে তো টাকা আসছে, টাকা নিব কি করে, আমরা জানি না কি করে টাকা নিচ্ছ, এখনো তো হাফ টাকা আটকে রাখছো, বলতে খালি সবাই যেতে হবে, নইলে পরের হাফটা দিব না। আপনাদের বলছি নিবেন না, আমরা সরকারে এলে আপনাকে ডবল টাকা দেব, একটু শক্ত হন, একটু শক্ত হন। আর বামপন্থীদের বলি, দু চারজন থাকলেও অনেক বামপন্থী আমাদের সঙ্গে এসছেন, স্যালুট করি, যারা এখনো রয়ে গেছেন আমি বলি বাবু এই ভোটে অন্য জায়গায় ভোট দিবে না। কেন বলছি, কেন বলছি, বিজেপি এলে স্কুলের ম্যানেজিং কমিটির ভোট হবে, বন্ধ করে দিয়েছি। কলেজের ছাত্র সংসদ 4 বছর ভোট করে না, কলেজে ছেলে মেয়েরা ভোট দিয়ে ইউনিয়ন করবে, কোন সমবায় সমিতি ভোট করে না, স্পেশাল অফিসার দিয়ে রেখেছে, আর পঞ্চায়েত আর পৌরসভার ভোট হয় না, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকে। এই দেখবেন কি দুঃখজনক ঘটনা, দুটা লোককে মেরে দিল পঞ্চায়েত। তো নন্দীগ্রামের লোক শুনে রাখুন, ওরা বামপন্থীর লোক, আমি এখানকার বামপন্থীদের স্যালুট করি, আমি ফোন করেছিলাম সেই রাত্রে বামপন্থী নেতাদের, আরে এটা খুব অত্যন্ত অন্যায় হয়েছে, আমি আপনাদের পাশে আছি, আমার কথা শুনে তারা ইভেন্টটা পর্যন্ত করেনি, আমি পরের দিন এসেছি, দুটা ফ্যামিলিকে দুটা ছোট চাকরি দিয়েছি আর তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি। আমার লড়াইটা ছিল ঘর পুড়বে কেন, ঘর ছাড়া হবে কেন, লোক লোকে হসপিটালে নিয়ে যেতে হবে কেন, আর আপনারা ঘোলপুকুরে বসে, বিরুলিয়া অঞ্চলে বসে বুঝতে পারবেন না কি করছে, কি করছে শামশাবাদে, মোহাম্মদপুরে কি করছে জানেন, খোঁজ নিন, চন্দন দাস আছে কালীচরণপুরে কি করছে খোঁজ নিন। আমি এখানে ভেদাভেদের রাজনীতি করব না, কারণ মোদিজিও করেননি, আমি মোদিজি দেখুন লকডাউনের পরে 3 মাস বিনা পয়সার গ্যাস সবাইকে দিয়েছে, শুধু হিন্দুদের দেয়নি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান 500 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে সবাই পেয়েছে, 5 কেজি চাল, 5 কেজি গম, 1 কেজি করে ডাল সবাই পেয়েছে, বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা মানব ধর্ম পালন করি। কিন্তু আজকে সংখ্যায় কম বলে মোহাম্মদপুরের ভূপাল
তিনি কলকাতায় থাকবেন হসপিটালে কেন বলুন তো বন্ধু বলছে জয় শ্রীরাম বলা যাবে না মামার বাড়ি রাবদা খোঁজ দেন কি করছে খোঁজ খোঁজ নিন কেন্দ্রাবাড়ি বামনচক কেন্দ্রাবাড়ি অঞ্চলে সাতটা বুথে কি করছে খোঁজ নেন আপনারা কালীচরণপুর অঞ্চলে বঙ্কিম মোড়ে কি করছে খবর নেন কি করছে শুধু খবর নেন কি করছে আমি বলবো না আমি দায়িত্বশীল লোক আপনারা মনে মনে শপথ নিন অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এবং নির্বাচনে পদ্মফুল শুধু নন্দীগ্রামে নয় গোটা রাজ্যে ফুটবে সুশাসন ফিরবে সোনার বাংলা তৈরি হবে অরূপ জানা সহ এখানকার তিন মন্ডল প্রণয় পাল সবাইকে আমি অভিনন্দন জানিয়ে এখানে কাছেই একটি কৃষক পরিবারে একটু ডাল ভাতের ব্যবস্থা আছে আমি গ্রহণ করব নবরণবাবু গ্রহণ করবে সেখান থেকে ভগবানপুরে দুটো প্রোগ্রাম করে তমলুকে শেষ করতে হবে আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো এবং এই বাংলাটা মোদিজির হাতে তুলে দিন এই আপনাদের কাছে কামনা করব ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ মোদি মোদি মোদি।